রাজবাড়ীর পানশায় বিষধর রাসেল ভাইপারের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক কৃষক। স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে রোগীর সঙ্গে সাপও হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সেটিকে বিষাক্ত রাসেল ভাইপার বলে চিহ্নিত করে। ঘটনাটি ঘটেছে শুক্রবার 21 জুন সকালে রাজবাড়ীর পানশা উপজেলায়। সাপের কামড়ে আহত কৃষক মধু বিশ্বাস হাবাসপুর ইউনিয়নের চরাফরা গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস জানান, সকালে পদ্মা নদীর চরে চরাফরা এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পানশা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান এটি রাসেল ভাইপার। পানশা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ এনামুল হক জানান, রাসেল ভাইপারের কামড়ে আহত এক কৃষককে পানশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন, তার চিকিৎসা চলমান রয়েছে। রাজবাড়ী পানশার মদিনা ক্লিনিকের পরিচালক রাজ্জাক খান জানান, তিনি নিজে পানশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখেন কালুখালী চর অঞ্চল থেকে পুরুষ সাপের কামড় খেয়ে ভর্তি হয়েছেন। তিনি সুস্থ আছেন আর সাপটি মেরে ফেলা হয়েছে। সাপটি 1.5 ফুট লম্বা হবে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।